টাকা পয়সা অনেকেরই নিয়েছে শুনেছি, উনি কাউকে টাকা পয়সা ফেরতও দেয় না, কিছুই করে না, ওরা এখন চিটিংবাজি করে বেড়ায় চারিদিকে। যেহেতু এখন বিজেপি সমর্থক এসে হয়ে গেছে, ও নিজের এতে নিজের ইয়ে করে। উনি কি যে টাকা পান আর কি, ওনার থেকে যে টাকা পান, সেই টাকা চাইতে গেলে উনি কি তার কাছে কোনো কেস ফেস বা এই ধরনের ভয় দেখান বা বিজেপি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্টি দেখায় যে আমার একাউন্ট দেবো না, আমি কি করবে কি করবে, আমি লোকজন নিয়েছে, উনি আমার ওনার পার্টি ফ্ল্যাটের তলায়। আমি যে উনি লোকের টাকা নিয়েছে, টাকা রিটার্ন দেবে এটাই আমরা চাই। মানুষের গরিব মানুষের টাকা নিয়েছে, নিয়ে রিটার্ন দিক এটাই আমরা চাই। আর বিজেপির পার্টি অফিস করে ডিজে চালিয়ে আনন্দ হচ্ছে, এটা কি কোনো লোক সমর্থন করবে? পার্টি অফিসকে সামনে রেখে চিটিং বাজি, উনি বেআইনি এক দত্ত ফ্লোর বানিয়ে সেই ফ্ল্যাটগুলো দেখিয়ে নানা লোকের কাছে 2 লাখ 5 লাখ, কারো কাছ দিয়ে ব্যাঙ্ক থ্রু দিয়ে 15 লাখ, ব্যাঙ্ক থ্রু দিয়ে ফ্ল্যাট বিক্রি করে দিয়ে ফ্ল্যাট দেয়নি, তার জন্য পুলিশ ওকে আগেও অ্যারেস্ট করেছে, ওর বিরুদ্ধে আরও 5টা কমপ্লেন করেছে। আমাদের কাছে মানুষ নানান মানুষ আসছে, এবার আমরা চাইতে গেলে সে আমাদের নামে কেস করে, মিথ্যে করে, আর বিজেপি পার্টির ক্ষমতা দেখায়, জোরে বলতে গেলেই জয় শ্রীরাম বলবেন। হ্যাঁ, এই বলে মানুষকে প্রতারিত করছেন, আইন আইনের পথে চলছে। আনুমানিক কত টাকা, আনুমানিক কত টাকার মতন নিজের থেকে 30 লক্ষ টাকা আত্মসাধনী করেছেন? আপনারা এলাকাবাসী হিসাবে কি চাইছেন? আমরা চাইছি যে মানুষের টাকা মানুষ ফেরত পাক, আর যদি উনি করে থাকেন তাহলে উনি উচিত।